চলো, আজকে আমরা যে ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে রোটেশন মোশন। রোটেশনাল মোশনের লাস্টে আলফা নিয়ে কিছু কথা বলা হয়েছিল, একটু দেখবে কয়েকদিন আগে করানো হয়েছিল, তো ওটারই কন্টিনিউয়েশনে থাকবে। ওই একইভাবে নাম্বার আমি ফলো করব, সেইভাবেই আমি আপলোড করব। তার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু তোমাদের অনেকের পরীক্ষা শুরু হয়ে গেছে, ইভেন অনেকে শুনলাম হয়েও গেছে আর কি, আর কারোর কারোর বাকি আছে, তাদের জন্য আজকে আমি চেষ্টা করব রোটেশন কমপ্লিট করে দেওয়ার। এবং আজকেই তোমরা আপলোড হয়ে তোমরা পেয়ে যাবে গ্রুপের মধ্যে ইলাস্টিসিটির ভিডিওটাও, শুধু পড়ে থাকবে সারফেস টেনশন আর ভিস্কোসিটি। আমি চেষ্টা করব কালকের মধ্যে সারফেস টেনশন ভিস্কোসিটি করে দেওয়ার, তাহলে আমাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। রোটেশনটা আমার ইচ্ছে ছিল অনেকটাই ডেপথে ক্লাস করানোর, জয়েন্টটাকে ইনক্লুড করে ক্লাস করানোর, বাট পসিবল নয়, টাইম লাগবে অনেক। এখন তো আপাতত আমরা বেসিক যে জিনিসগুলো, যেগুলো বোর্ডসের ক্লাসে আমাদের জানা দরকারি, তার ওপর বেস করেই ক্লাসটা করছি। খুব বেশি ডেপথে যাচ্ছি না, জয়েন্টের জন্য যেগুলো বলা দরকার বা যেগুলো আমি বোর্ডসের ক্লাসেও একটু এগিয়ে কিছু কথা বলি, সেগুলো একটু যাচ্ছি না, যতটা পারছি বেসিক্সের ওপর করছি, যেগুলো তোমাদের বইয়ের মধ্যে তোমরা সবই পেয়ে যাবে, মানে যা পড়াচ্ছি এগুলো বইয়ের ওপর, বইয়ের মধ্যে নেই এরকম কিছু পড়াতাম আর কি, তো সেটা এখন আর দরকার নেই, ছাড়ো। তো হেডিং দাও ফার্স্ট, টর্ক, খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বুঝবে টর্ক। যদি তুমি ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম বুঝতে 5 মিনিটসও লাগবে না। তো প্রথমে হেডিং দাও টর্ক, চলো শুরু করছি টর্ক। আচ্ছা, এখানে প্রবলেমটা কেন বেশি হয়, স্টুডেন্টরা বেশি ভুল করে, তার রিজন হচ্ছে গিয়ে 3D, সবই 3D হয় তাই না, রোটেশনে, তো তার জন্য ভুলটা একটু বেশি হয়। বাট খুব সহজ লজিক বোঝার চেষ্টা করো, টর্কটাকে আমরা এইভাবে বলি, টর্ক ডিপেন্ডস অন, ডিপেন্ডস অন। আচ্ছা প্রথমে বলে রাখি, টর্ককে কি দিয়ে রিপ্রেজেন্ট করে, টর্ককে টাউ দিয়ে রিপ্রেজেন্ট করে, এর আরেক নাম হচ্ছে মোমেন্ট অফ ফোর্স, সব এক্সপ্লেন করব, মোমেন্ট অফ ফোর্স। টাউটা কি বলতে স্যার, মানে যেটাকে দিয়ে টর্ককে রিপ্রেজেন্ট, টাউ 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 হয়েছে। আচ্ছা এর আরেক নাম হচ্ছে মোমেন্ট অফ ফোর্স। আচ্ছা এবার বুঝুন, টর্কের ক্ষেত্রে প্রথমে যদি আমি বলো, টর্কের ফর্মুলা দিয়ে দিন, আমি বলে দিই, টর্কের ফর্মুলা হচ্ছে আর আর ইনটু এফ, একে বলা হয় টর্কের ফর্মুলা, বা খুব ভালো করে বুঝো, এটাকে আমরা এইভাবে বলি, দেখো দেখি, টর্কের ফর্মুলা আমরা বলি টাউ ইজ ইকুয়াল টু আর এফ পারপেন্ডিকুলার, অথবা টাউ ইজ ইকুয়াল টু আর পারপেন্ডিকুলার এফ, সব বোঝাবো, সব বইতে কি পাবে, বইতে পাবে টাউ ইকুয়াল টু আর এফ, এই জায়গাগুলো পাবে না, এই জায়গাগুলো ল্যাঙ্গুয়েজে লেখা আছে, আমি সব এক্সপ্লেন করব, আগে লিখে নাও। টর্কের ফর্মুলা হবে ভেক্টর ফর্মে আর এফ আর ক্রস এফ, এটাকে ভাঙলে হবে আর এফ সাইন থিটা, আগে লিখে নাও সব কিছু, সব বলবো, টাউ ভেক্টর হলে আর এফ সাইন থিটা এন ক্যাপ, এতগুলো রিপ্রেজেন্টেশন, এতগুলো রিপ্রেজেন্টেশন, হচ্ছে সবার লেখা বলবো। চলো ভালো করে শোনো, প্রথম কনসেপ্ট হচ্ছে যেটা এইখানে তোমাদের প্রবলেম হয়, দেখো যেটুকু একদম শিওর, আর ক্রস এফ যদি হয় তাহলে আর এফ সাইন থিটা তো সবাই জানো, কিন্তু এটা ভেক্টর কোয়ান্টিটি টর্ক, তাহলে সেখানে ভেক্টর হলে তার একটা ডাইরেকশন থাকবে, সেই ডাইরেকশনটাকে রিপ্রেজেন্ট করছে এম ক্যাপ, চিন্তা নিয়ে আমি ডিটেলসে বলছি একটু বাদে, তার আগে একটু বোঝো, আমরা একটা চার্ট করেছিলাম আশা করি মনে আছে, চার্টটা ছিল লিনিয়ার ডিসটেন্স, সেটা ছিল ডিসপ্লেসমেন্ট, সেটা ছিল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, লিনিয়ার ভেলোসিটি ভি, এটা ছিল ওমেগা এ। হ্যাঁ স্যার, ওটা কি ক্যাপ দিয়েছেন, এন ক্যাপ, এন ক্যাপ, এন ক্যাপ মানে হচ্ছে একটা ডাইরেকশন, সেই ডাইরেকশনটা কোন ডাইরেকশন হবে সেটা আমি এক্সপ্লেন করব একটু বাদে, হয়েছে লেখা?
তাড়াতাড়ি করো একটু বাবা, চলো এগুলো জানা সবার। এই পার্টটা দেখো সবাই, এটা জানা, এস ছিল থিটা, ভি ছিল ওমেগা, এটি ছিল আলফা, জানা? আচ্ছা, এখানে ফোর্স যেটা ছিল সেটা এবার হবে টাও। টাও মানে হচ্ছে বল। সো লিনিয়ার মোশনে যেটা ফোর্স, অ্যাঙ্গুলার মোশনে সেটা টর্ক। মানে যে ফোর্সের জন্য বডি অ্যাঙ্গুলার মোশন করবে সেটাকে আমরা বলবো টর্ক। ক্লিয়ার এত অব্দি? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো দেখি, টাও ডিপেন্ডস অন, টর্ক কার কার উপর ডিপেন্ড করে? নাম্বার ওয়ান, এফ এর উপর ডিপেন্ড করে। বলে কিভাবে স্যার? দেখো সব ফর্মুলাতে এফ আছে, এবং আমি এভাবেও বলতে পারি এফ যদি বাড়ে টাও বাড়বে, বাড়বে। ক্লিয়ার? নেক্সট নাম্বার টু, কার উপর ডিপেন্ড করে? আর এর উপর ডিপেন্ড করে। এবার এখানে কোশ্চেন দাঁড়ায় আটটা কি, শুনে নাও, আটটা হচ্ছে, আচ্ছা একে দেখাই, একে দেখাই ধরো, আচ্ছা সবাই দেখেছো, সবাই দেখেছো যে বিভিন্ন নাট, নাট বোল্ট থাকে না, আরে স্ক্রু টাইপের, স্ক্রু নয়, এরকম জিনিস থাকে যেটা একটা হাতে এরকম রেঞ্জ থাকে, রেঞ্জ বলে, রেঞ্জ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাট গুলোকে খোলে, তাহলে সেটা এরকম টাইপের দেখতে হয়, দেখেছো আশা করি সবাই। দেখো দেখি, এরকম টাইপের একটা জিনিস হয়, এটাকে খোলার জন্য এরকম টাইপের একটা জিনিস নেয়, বুঝতে পারছো? তাহলে এটাকে যখন আমরা ফোর্স দিচ্ছি, আমরা কি করি, এটাকে এরকম এর জায়গায় লাগাই, লাগিয়ে এখানে ফোর্স দিই, তাই না? তাহলে এটাকে যদি আমরা এদিকে ফোর্স দিই, তাই তো নাকি? আমাকে বলো এটা রোটেট করবে কোন অ্যাক্সিসের রেসপেক্টে? আমি কি বলতে পারি এই পয়েন্টটার রেসপেক্টে এটা রোটেট হবে, এই পয়েন্টটার রেসপেক্টে এটা রোটেট হবে? কি রে, আমি যদি এখানে ফোর্স দিয়ে, ভাব এই যে আমার হাতে এটা নাট, এখানে আটকে আমি এটাকে যদি ফোর্স দিয়ে ঘোরাই, তাহলে এই পয়েন্টটার রেসপেক্টে এটা রোটেট করবে কি রে? এই পয়েন্টটা আমি এখানে দেখিয়েছি, এইটা। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা দিয়ে যে অ্যাক্সিস যাবে এটাকে বলা হয়, এখান দিয়ে যে অ্যাক্সিসটা যাচ্ছে এটাকে বলা হয় অ্যাক্সিস অফ রোটেশন, অ্যাক্সিস অফ রোটেশন। ক্লিয়ার? আচ্ছা, এবার বুঝ, অ্যাক্সিস অফ রোটেশন থেকে যেখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কি ডিস্টেন্স? পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে আমি বলতে পারি এইটা পারপেন্ডিকুলার হলো, তো এর নাম, এর নাম আর। তাহলে কোশ্চেন আটটা কোথা থেকে মাপা এটা বোঝো ভালো করে, অ্যাক্সিস অফ রোটেশন থেকে লাইন অফ অ্যাকশন, ফোর্স যেখানে অ্যাপ্লাই হয় তাকে বলা হয় লাইন অফ অ্যাকশন, অ্যাক্সিস অফ রোটেশন থেকে লাইন অফ অ্যাকশনে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কে বলা হয় আর। বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে আর তোমাদের ক্লিয়ার হয়ে গেছে? যেই আর ক্লিয়ার হয়ে গেল অমনি এই ফর্মুলাটা, সরি সরি সরি, এই ফর্মুলাটা তোমরা বুঝে গেছো কেন স্যার আর পারপেন্ডিকুলার লিখেছিল? আর তাও বেশি হচ্ছে কি করে স্যার? আরেকবার শুনতে পারেন স্যার, বলছি আর যদি বেশি হয় তাওটা বেশি হচ্ছে কি করে?
আর যদি বেশি হয় টাও বেশি হবে কিভাবে, খুব স্বাভাবিক, টাও ইজ ইকুয়াল টু আর পারপেন্ডিকুলার ইন টু এফ, আর যদি বাড়ে টাও বাড়বে না, তো তখন ফোর্সটা কনস্ট্যান্ট থাকছে না? হ্যাঁ, ফোর্স কনস্ট্যান্ট তখন ধরবে, তাই না? ক্লিয়ার? এবার আচ্ছা, এরকমও তো হতে পারত, আপনি তো এখানে আপনার সুবিধার জন্য এফ টাকে পারপেন্ডিকুলার নিয়েছেন, যদি এফ পারপেন্ডিকুলার না হতো তাহলে কি হতো? তাহলে কি হতো? তাহলে একটু মুছতে হবে, নয়তো আমি বোঝাতে পারবো না, একটু মুছতে হবে। কোন কানটা মুছি? আচ্ছা, মোছার দরকার নেই, এখানে মুছি। এই হলো আমার আবার ছবি, এটা হলো অ্যাক্সিস অফ রোটেশন, ক্রস দিলাম মানে অ্যাক্সিস অফ রোটেশন। এই হলো আমার ওই আর্মটা, এবার আমি ফোর্স দিচ্ছি এইভাবে, বলো ক্লিয়ার কিনা? এবার তোমরা কনফিউজ, আর্মটা কিভাবে নেব, কনফিউশনের কোনো জায়গা নেই, সহজে ভাববে। আচ্ছা, আমি এটাকে যদি আর বলি, ভালো করে দেখো, এটাকে যদি আমি আর বলি, তাহলে এই লাইনটা কি এই লাইনটার সাথে 90 ডিগ্রি করবে কোনোদিনও? না স্যার। আচ্ছা, 90 ডিগ্রি করলো না, তাহলে তো আমার লজিক ভায়োলেট হয়ে গেল না আগেরটার সাথে? না স্যার। তাহলে করব কিভাবে, তাহলে করব কিভাবে? এবার দেখো, এটা বুঝতে পারছো যে এটা একটা অ্যাঙ্গেলে কাজ করছে, আমি ধরলাম এটা এর সাথে থিটা অ্যাঙ্গেলে কাজ করছে, বলো বুঝলে কি না? আচ্ছা, একটা ফোর্স, ফোর্স মানে হচ্ছে ভেক্টর, যদি অ্যাঙ্গেলে কাজ করে তাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, শিখিয়েছিলাম কিনা বলো? তাহলে এই বরাবর হবে এফ সাইন থিটা, এই বরাবর, সরি ভুল করলাম, যেদিকে থিটা থাকে সেটা হবে এফ কস থিটা, এই বরাবর হবে এফ সাইন থিটা, কি রে? এবার আমায় বলো এই এফ সাইন থিটাটা আর এর সাথে কি পারপেন্ডিকুলার? তাহলে ফোর্সের তুমি কোন কম্পোনেন্টটা নেবে? সাইন থিটা। মানে পুরোটা বলো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট? হ্যাঁ স্যার, পারপেন্ডিকুলার। এবার বলো এই লেখাটার মানে বুঝলে কিনা? এক এক জন এক এক ভাবে বোঝায়, আমি তোমাকে সব ভিউ দেখাচ্ছি, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবং এটার সাথে সাথে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল কেন স্যার এখানে এফ সাইন থিটা লিখেছে, ওটা বুঝলে কিনা? আর যদি আর এফ সাইন থিটা, আমরা তো পড়েছি এ বি সাইন থিটা, কার ফর্মুলা এ বি সাইন থিটা, ডট প্রোডাক্ট না ক্রস প্রোডাক্টের ফর্মুলা? ক্রস প্রোডাক্ট। তাহলে এই ফর্মুলাটাও ট্রু কি রে? এবার টর্ক একটা ভেক্টর কোয়ান্টিটি, কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। ফিল করবে, ডিফিকাল্ট জায়গা, ধরে ধরে বোঝাচ্ছি সব, ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা বাবা, যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তার একটা ডাইরেকশন থাকবে, আমরা তোমাকে শিখিয়েছিলাম এরকম ভাবে, দেখো এখানটা আবার মুছে দিলাম, এগুলো তো হয়ে গেছে বারে, আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর হলে, বলো আমাকে এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। কতবার বুঝিয়েছি, একবার না অনেকবার? বলো বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ভেরি গুড, তাহলে কে আমায় এবার বলবে? আমি তো ওই ফর্মুলাটা মুছে দিলাম, কোথায় লিখেছিলাম, যাই হোক আবার লিখবো, কোথায় লিখি, ওপরে লিখি, আবার লিখি,
tau is equal to r cross f. Bolo, tau এর সাথে r এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি. বাহ বাহ বাহ. Tau এর সাথে f এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি. r আর f এর মধ্যেকার অ্যাঙ্গেল কত? থিটা. আরে বাবা এটা যা এটাও তো তাই রে বাবা, তাহলে থিটাই হচ্ছে না? আচ্ছা এবার নিয়ম কি ভালো করে দেখে নাও, ছবিটা আমার কি দাঁড়ালো একটু ভালো করে আঁকি এখানে আরেকবার আরেকবার, কোশ্চেন হচ্ছে কি রকম হবে। আচ্ছা এবার এবার একটু ডিফিকাল্ট জায়গা, ভালো করে বুঝবে আবার। আচ্ছা এটা আমার আর, তাই তো? আমি সহজই দিচ্ছি, এটা আমার এফ, তাহলে অ্যানসার হচ্ছে আর ক্রস এফ, আর থেকে এফ এর দিকে যাও, এটা আর, আর থেকে এফ এর দিকে যাও, আর থেকে এফ এর দিকে, হাত নাও রাইট হ্যান্ড, আর থেকে এফ এর দিকে, আর থেকে এফ এর দিকে, থাম কোন দিকে? আপওয়ার্ডস। আপওয়ার্ডস, তাহলে টর কোন দিকে? আপওয়ার্ডস। বলো বুঝলে কিনা, তাহলে একটু ভালো করে বোঝো, একটু ভালো করে বোঝো। এই ধরো নাটটা আছে, নাট মানে স্ক্রু দিয়ে যেটা খুলি আমরা, স্ক্রু মানে সরি লিভার, কি বলে রেঞ্জ দিয়ে যেটা খুলি, আটটা এই প্লেনে দেখো এই এই হলো রেঞ্জটা, আর ফোর্স দিচ্ছি এদিকে, আর আর এফ 90 ডিগ্রি। আচ্ছা যেই ঘোরাবো টরটা কোন দিকে? উপরের দিকে, তার মানে এটা হচ্ছে টর, এটা আর, এটা এফ। বলো ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার। তো এই হলো টর্কের বেসিক কনসেপ্ট। চলো এটা 3D জিওমেট্রি টাইপ হয়ে গেল, 3D জিওমেট্রি তো তার তাই তো। এবার ভালো করে দেখো, তাহলে টর্ক কোন দিকে কাজ করবে? আমরা শিওর কোন দিকে তো জানি না, এটা তো ওরকম হবে ভাবত। বলো এবার বলো তো কোন দিকে কাজ করবে, এবার বলো কোন দিকে কাজ করবে, এবার বলো কোন দিকে কাজ করবে। ডাউনওয়ার্ডস। ডাউনওয়ার্ডস, তাহলে আমাকে বলো, আমরা এটা শিওর টর্ক কোন দিকে কাজ করবে? টর্ক আর আর এফ এর পারপেন্ডিকুলারলি কাজ করবে, বলো এটা বুঝলে কিনা? টর্ক আর আর এফ এর পারপেন্ডিকুলারলি কাজ করবে, কোন দিকে করবে? উপরে করতে পারে, নিচে করতে পারে, ডিপেন্ড করবে স্ট্রাকচারের উপর। এই জিনিসটা রিপ্রেজেন্ট করে যে ভেক্টর, তার নাম এন ক্যাপ। তাহলে কে আমায় বলবে এন ক্যাপ হচ্ছে ডাইরেকশন, তার ম্যাগনিচিউড হচ্ছে 1, ক্যাপ মানে ইউনিট ভেক্টর, তাহলে শুধু ডাইরেকশন আছে ম্যাগনিচিউড 1, কে বলবে এন ক্যাপের সাথে আর এর অ্যাঙ্গেল কত? ভেরি গুড। এন ক্যাপের সাথে এফ এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আর আর এফ এর অ্যাঙ্গেল কত? জেনারেল কথা বলবে, আর আর এফ এর অ্যাঙ্গেল কত? থিটা। ভেরি গুড। আমি এতক্ষণ যে এক্সাম্পল গুলো দেখাচ্ছিলাম এইভাবে, এটা আর, এটা এফ, এটা টাও, সেটাই আর আর এফ এর মধ্যেও 90 ডিগ্রি। কি রে ওটা স্পেশাল কেস, এই হলো তার অ্যাকচুয়াল মিনিং। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। তাহলে আমি যেটা লিখেছিলাম এফ এর উপর ডিপেন্ড করে, আর এর উপর ডিপেন্ড করে, নাম্বার 3 কি বলতে পারি না থিটার উপরও ডিপেন্ড করে? রে চলো তাহলে, আশা করি মোটামুটি বোঝা গেছে। এই হলো আমাদের টর্কের কনসেপ্ট। ছোটখাটো একটু আরেকটা কথা বলা আছে, সরি মোমেন্ট অফ ফোর্স বললাম না, অনেক কথা বলার আছে, আমি এইটুকুনি যা বললাম সেটার মধ্যেই দেখবে বইতে অল্প একটু বলে ছেড়ে দেওয়া। এখান থেকে আরেকটা কথা বলবো, টাওয়ের ফর্মুলা আপাতত দাঁড়ালো আর এফ, সবাই বুঝে গেছো আর পারপেন্ডিকুলার এফ অথবা আর এফ পারপেন্ডিকুলার, এগুলো সব ক্লিয়ার সবার? যেকোনো একটা ফলো করো, যেকোনো একটা ফলো করো, দুটো ফলো করো না, যেকোনো একটা যেটা তোমার সহজ লাগবে। আচ্ছা আমাকে বলো, আমি শিখিয়েছিলাম কোন ক্লাসে, যে কোনো জিনিসের সাথে ডিস্টেন্স মাল্টিপ্লাই হলে তাকে কি বলে?
যে কোনো জিনিসের সাথে, আচ্ছা ছেড়ে দাও, যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসকে টাইম দিয়ে ডিভাইড করলে তাকে কি বলে? রেট অফ চেঞ্জ, তাই তো? ফ্রিকুয়েন্সি তো 1/T, ওপরে তো কিছু নেই না, ওখানে তো ওইভাবে আর বলা যায় না, কিছু একটা থাকলে ওটা কি বলবো, রেট অফ চেঞ্জ আর কি বলবো। চলো, আচ্ছা ডিস্টেন্স দিয়ে মাল্টিপ্লাই হলে তাকে বলে মোমেন্ট অফ, কি বলে? মোমেন্ট অফ যে থাকবে সে। তাহলে বলো আর মানে হচ্ছে ডিস্টেন্স, ডিও বলো যা বলো, মোমেন্ট অফ কার সাথে মাল্টিপ্লাই হচ্ছে? ফোর্সের সাথে। তাই টর্কের আরেক নাম মোমেন্ট অফ ফোর্স, বলো ক্লিয়ার কিনা? চলো এবার এটা করে দাও আমাকে, ধরো একটা কোশ্চেন দিচ্ছি, এই টাইপের কোশ্চেন আসবে না বলে দিলাম, বোর্ডে আসবে না, বাট আমি বললাম না চেষ্টা করেছি যতটা পারি তাড়াতাড়ি করার, কিন্তু এগুলো না করালে ঠিক ক্লিয়ার নয়, ঠিক আছে, একটু একটু করে নাও, একটু তাড়াতাড়ি করে নাও। ধরো এই একটা কি বলবো, একটা ডিস্ক আছে, এটা হচ্ছে তার অ্যাক্সিস অফ রোটেশন, ভালো করে বুঝবে, অ্যাক্সিস অফ রোটেশন মানে এইভাবে গেছে অ্যাক্সিসটা, এইভাবে অ্যাক্সিস, আমার পেনটা হচ্ছে অ্যাক্সিস, বুঝতে পারছো? এটা আমি আঁকতে পারবো না, তো এটাকে আমি ক্রস দিয়ে ডিনোট করলাম। এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 20 নিউটন, এর রেডিয়াস বলে দিয়েছে 2 মিটার। বলো এখানে এই ফোর্সটা আগে ফিল করো, এই ফোর্সটা অ্যাপ্লাই হলে, এইভাবে যদি আমি ফোর্স দিই, এটা একটা ডিস্ক, এইভাবে ফোর্স, এখানে একটা অ্যাক্সিস আছে, এইভাবে যদি ফোর্স দিই তাহলে এটা কি হবে, এরকম গোল গোল ঘুরবে না? তাহলে আমাকে বলো কি জেনারেট হচ্ছে, টর্ক জেনারেট হচ্ছে, বলো টাওয়ের ভ্যালু কত হবে? 40 হবে। 40 কিভাবে বললে? আর এফ। আচ্ছা আর এফ লেখা ঠিক না, এখানে লেখা উচিত আর এফ পারপেন্ডিকুলার। এফ পারপেন্ডিকুলার, দেখো হয়ে গেছে, যে আর এফ লিখবে সেও ভুল করবে না, কারণ এখানে তো পারপেন্ডিকুলার হয়েই আছে, সেটা আর পারপেন্ডিকুলার হবে না? হ্যাঁ ও এটাও করতে পারো, একই ব্যাপার, আমি তো বললাম দুটোই তো হতে পারে, দুটোই তো হতে পারে, সব সময় দুটো হতে পারে, ডিপেন্ড করছে তুমি কার রেসপেক্টে ভিউ করছো, তাই না? হ্যাঁ স্যার বুঝেছি। চলো তাহলে টাউ এর ফর্মুলা হবে 40, ইউনিটটা বলে ফেলো নিউটন মিটার, এটা আগে বলা উচিত ছিল, তাই তো? স্যার নিউটন মিটার। আচ্ছা বলো ডাইরেকশন কি হবে, আর এফ, আর এফ ডাউনওয়ার্ডস হবে? না না ভালো করে দেখো, এবার বলো তো কি হবে, এটা তাহলে টাউ ওয়ান করে দাও, আবার বলো টাউ টু কত হবে? 20 নিউটন মিটার। ধরো এখানে আরেকটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এটার জন্য টর্ক, এবার এটার জন্য এটা কোন দিকে ঘোরাবে, উল্টো দিকে ঘোরাবে না? হ্যাঁ স্যার। তাহলে এর জন্য টর্ক আগে কত হবে বলো, আগে ম্যাগনিটিউড বলো, 20 নিউটন মিটার। হ্যাঁ 20 নিউটন মিটার। এবার ডাইরেকশন বলো, এটা আর, আমার হাতে এটা আর, তারপরে এফ, আর ক্রস এফ, বলো কোন দিকে? আউটওয়ার্ডস। আউটওয়ার্ডস, তাহলে বলো নেট টর্ক কত? একই দিকে না অপোজিট দিকে? অপোজিটে। তাহলে নেট টর্ক কত হবে, 40 - 20, 20 নিউটন মিটার, যে বড় সেই দিকে ইনওয়ার্ডস, বলো কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা? বুঝেছি স্যার।
চলো। আচ্ছা এবার আমাকে বলবে নেক্সট, দেখি কিভাবে বলতে পারো, দেখি কিভাবে বলতে পারো, আমার শেখানো হয়ে গেছে। নেক্সট মুছে দিই। হ্যাঁ স্যার। নেক্সট 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 কে বলবে আমাকে? এটা অ্যাক্সিস অফ রোটেশন। বলের পাওয়ার কত হবে? স্যার ফোর্সটা কত দিয়েছেন? 10 নিউটন। 10 নিউটন। বল টর্ক কত হবে? 20 নিউটন হবে। হ্যাঁ ভালো করে ভাবো। এবার যারা মুখস্থ করলে তখন এইভাবে ভাববে, মুখস্থ করলে সে বলবে স্যার আরএফ হবে 20 নিউটন মিটার। কি রে কিন্তু এটা ভুল কেন? হ্যাঁ আমি কি তোদের আরএফ পড়ালাম? নাকি টাও পড়ালাম আর এফ পারপেন্ডিকুলার, অথবা উল্টোটাও ভাবতে পারিস আর পারপেন্ডিকুলার এফ? কি রে আচ্ছা আর আর এফ এর মধ্যে অ্যাঙ্গেল কত? কি রে আর আর এফ এর মধ্যে অ্যাঙ্গেল কত? জিরো ডিগ্রি। তাহলে তো এইভাবেও আমরা ভাবতে পারি, টাও এর ফর্মুলা আর এফ সাইন থিটা, সাইন জিরো কত হয়? তাহলে টর্ক কত হয়? তাহলে মাথায় ঢোকাও, এটাই বোঝাতে চাইছি যে আর এর প্যারালাল অর অ্যান্টি প্যারালাল ফোর্স দিলে, তুই ভাব না এটা হচ্ছে তোর রেঞ্জটা, তুই এইভাবে টানলে জীবনে কোনোদিনও নাট ঘুরবে এইভাবে যদি তুই টানিস। হ্যাঁ বাবা বলছি ক্যামেরাটা না খুব ফোকাস করছে, আলো পড়ছে রিপোর্টার ক্যামেরা ফোকাস করছে, আমি দেখতে পাচ্ছি না ঠিকটা সবার। তাই তাহলে ইম্পর্টেন্ট জিনিস দাঁড়াচ্ছে যে টাও এর সাথে এই সরি আর আর এফ এর মধ্যেকার অ্যাঙ্গেলটা 90 হতে হবে, তাহলে সেই এফটা নাও যার 90 ডিগ্রিতে আছে আর এর সাথে। তার মানে এবার দেখ, ধর এই এফটা এইভাবে কাজ করছে 10 নিউটন, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি ধর, তাহলে তাও হবে আর এফ, অন্যভাবে করছি অন্যভাবে করছি, এভাবে তো কষালে তো হয়ে গেল আর এফ সাইন 30, একদম কারেক্ট। বাট আমরা একটু ফিল করি, ফিল করি এটাকে, এই বরাবর হবে এফ কস 30, এই বরাবর হবে এফ সাইন 30। এক্ষুনি করলি এফ কস 30 এর জন্য টর্ক কত হবে? জিরো। তাহলে কে পড়ে থাকলো? এফ সাইন 30। তাহলে টর্ক হবে আর এফ সাইন 30। বল বুঝলি কিনা? ভ্যালু বসিয়ে দিল অঙ্ক সব। তো এই হলো অঙ্কের মেইন জায়গা, ক্লিয়ার? আচ্ছা যদি তুমি টর্ক শিখে থাকো তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের বেসিক জিনিস শিখে গেছো। অ্যাঙ্গুলার মোমেন্টাম পরের টপিক, বেসিক জিনিস বলেছি বাবা, এখান থেকে খুব সুন্দর সুন্দর কঠিন অঙ্ক হয়। অ্যাঙ্গুলার মোমেন্টাম শুনলেই স্টুডেন্টরা ভয় পায়, বাট আমি গ্যারান্টি দিচ্ছি জয়েন্টে একদম ইজি করে জিনিস পড়াবো, এখনো তোমার ইজি লাগবে বাট অত ডেপথে অঙ্ক আর এখানে করব না আমরা। করি? আচ্ছা প্রথমে বলি অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেফিনেশন কি। অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা সুন্দর ডেফিনেশন হচ্ছে, তোমরা দেখি বলতে পারো কিনা এর মানে,
মোমেন্ট অফ মোমেন্টাম, মোমেন্ট অফ মোমেন্টাম ইজ কল্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর লিখলাম না, ইজ কল্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। কে আমায় বলবে মোমেন্ট অফ কথার মানে কি? মাল্টিপ্লাই করব আর কোন কোন বইতে ডিও করে সে তার ইচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, মোমেন্ট অফ মোমেন্টাম মানে কি? এমবি, এমবি না বলেন পি বলি আপাতত, পি। তাহলে এই হলো ডেফিনেশন, পি মানে হচ্ছে এমভি, লিখে রাখলাম, মাস ইনটু ভেলোসিটি মোমেন্টাম। বলো ক্লিয়ার কিনা? দেখলে বললাম না আমি পুরো টর্কের সাথে সিমিলার। ক্লিয়ার? আচ্ছা বলো, আমি এটা ঠিক লিখলাম, এবার আমি পরপর করে কিছু কথা লিখবো, তোমরা বলতে পারবে কিনা আমাকে বলবে, যে আমি তাড়াতাড়ি লিখবো, দেখো সেম জিনিস কিনা। পরের ফর্মুলা আর পারপেন্ডিকুলার পি, পরের ফর্মুলা এখানে লিখছি আর পি পারপেন্ডিকুলার, যেটা ইচ্ছা করতে পারো দুটোর মধ্যে যেকোনো একটা। তারপরের ফর্মুলা আর পি সাইন থিটা, তারপরের ফর্মুলা আর ক্রস পি, তার পরের ফর্মুলা আর পি সাইন থিটা এন ক্যাপ। বলো সবার ক্লিয়ার কিনা? Yes sir. বলো এই অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে আর এর অ্যাঙ্গেল কত? ডিগ্রি। তাহলে এখানেও আমরা যেভাবে করি, টর্কে যেভাবে করেছি, সব সেম হবে, সব সেম হবে, কোনো আলাদা কিছু নয়, ডাইরেকশন থেকে শুরু করে এভরিথিং সব কিছু সেম। ক্লিয়ার সবার? চলো এবার খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন আমরা করতে চলেছি, যেটা তোমাদের পরীক্ষায়, বোর্ডসের পরীক্ষায়, রাদার বোর্ডসের পরীক্ষায় খুব দেয়। এর নাম রিলেশন বিটুইন, রিলেশন বিটুইন, খুব সুন্দর জিনিস বেরোবে, টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম, টাও অ্যান্ড এল, টর্ক অ্যান্ড